আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল জোরে আগুন জ্বলছে। তো এই আগুনটা জ্বালানো হয়েছিল আমাদের বাসার সামনেই। তো কেন আগুন জ্বালালো হলো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাচের এবং প্লাস্টিকের জার বা কন্টেইনার। তো এগুলোতে কি ছিল আর কেনই বা আগুন জ্বালানো লাগলো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন মেন কারণটা। তো 2012 সালে আমরা আর কি জাপানে চলে যাই, আমি আমার হাজব্যান্ড দুইজনই। তো আমি আমার হাজব্যান্ড দুইজনই রিসার্চের সাথে জড়িত ছিলাম সেই 2005-06 সাল থেকেই। তো যেহেতু দুইজনই বিভিন্ন স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম, তো আমার হাজব্যান্ড 2008-09 সেশনে একটা প্রজেক্ট পেয়েছিল। সেই প্রজেক্ট থেকে সে প্রায় 88,000 টাকা আর কি পেয়েছিল। তো সেই টাকা দিয়ে সে অনেকগুলো কেমিক্যাল কিনেছিল। তো কেমিক্যালগুলো আসলে আমরা যখন জাপানে চলে যাই তখন বাসায় নিয়ে আসা হয়েছিল, যাতে কাজ মনে করেছিলাম যে আমরা হয়তো তাড়াতাড়ি ফেরত যাব বাংলাদেশে, তারপরে আবার হয়তো কাজ করব। কিন্তু আসলে আমাদের আর যাওয়া হয়নি, আর আমরা ভুলেও গেছিলাম বিভিন্ন পারিপার্শ্বিক চাপের কারণে। তো জাপানে থাকা অবস্থাতেও যদি মনে পড়তো তাহলেও হয়তো কেমিক্যালগুলো কাজে লাগানো যেত কোনো একটা ল্যাবে গিফট করে দিলেই। তো আমরা যেহেতু মনে ছিল না বা আর যেখানে রেখেছিলাম বাসায় সেখানে চাবিটাও হারিয়ে গিয়েছিল, তো এত সব কারণেই আমাদের আসলে যোগাযোগ করা হয়ে ওঠেনি কারোর সাথে বা কাউকে দেয়া হয়নি কেমিক্যালগুলো। তো পরবর্তীতে আমি আমার একটা বন্ধুকে বলেছিলাম যে কেমিক্যালগুলো কাইন্ডলি যদি বাসা থেকে বের করে নিয়ে যায়। তো আমার বন্ধু সময় পায়নি। তো পরবর্তীতে আমার আর এক বন্ধু কাজটা আর কি করে দিয়েছে, কারণ বাসায় আব্বু আম্মা থাকে আর সেই সাথে অনেকগুলো ভাড়াটিয়াও আছে। তো বাই চান্স যদি কেমিক্যালের কোনো বিস্ফোরণ ঘটে যেত, আল্লাহ বাঁচিয়েছেন আর কি, যে সেরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি। তো পরবর্তীতে আমার বন্ধু বাসায় গিয়ে প্রত্যেকটা কেমিক্যাল চেক করে সেগুলো আবার পুড়িয়ে ফেলেছে। তো সেজন্য আমি আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এরকম বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।